মাধ্যমিক পরীক্ষায় এবছর সারা দেশে পাশের হার 66.64%, গত বছরের তুলনায় যা 2.27% কম। ফল প্রকাশের পরই বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে আনন্দ যেন আকাশছোঁয়া। সন্তানের এই সাফল্যে আনন্দিত অভিভাবক আর শিক্ষকরাও। তবে এবারে কমেছে জিপিএ 5 পাওয়ার সংখ্যাও, মাত্র 29,262 জন পেয়েছে জিপিএ 5। স্বপ্ন যেন ধরা দিয়েছে হাতের মুঠোয়, লক্ষ্য এবার আকাশ ছোঁয়া। এইচএসসি ও সমমান পরীক্ষায় 10টি শিক্ষা বোর্ডে এবারে অংশ নেয় 13,11,457 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 8,58,801 জন। শতকরা হিসাবে যা 66.64%, যা গত বছরের তুলনায় 2.27% কম। এবারও সাফল্যের পাল্লা ভারী মেয়েদের। ছাত্রীদের পাশের হার 69.72% আর ছাত্রের 63.88%। 8টি সাধারণ বোর্ডে অংশ নেয় 10,92,607 জন। এর মধ্যে ঢাকা বোর্ডে পাশের হার 66.13, চট্টগ্রামে 62.73%, যশোর বোর্ডে 60.04%, রাজশাহীতে 66.51, সিলেট বোর্ডে 62.11, বরিশালে 70.55, কুমিল্লায় 65.42 আর দিনাজপুরে পাশের হার 60.21%। মাদ্রাসা বোর্ডে এবারের পাশের হার 78.67 আর কারিগরি বোর্ডের অধীনে পাশের হার 75.50%। ত্রুটির বিষয়ে কোনো প্রশ্ন কেউ কোথাও উত্থাপন করেন নাই এবং এইবারের পরীক্ষা বলা যায় যে প্রশ্নমুক্তভাবে, অর্থাৎ প্রশ্ন ফাঁস না, মানে যে কোনো প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ কারো ছিল না বা কেউ করেনও নাই। এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে সকলের সহযোগিতায় আমরা এই কাজটা করতে পারছি এবং কোনো রকমের প্রশ্ন এই বিষয়ে কেউ তো উত্থাপন করেন নাই বা এমনকি কোনো একটা গুজবও কেউ রটাতে পারেন নাই। 12 বছরের শিক্ষা জীবন শেষে সাফল্য তাদের ধরা দিয়েছে, সীমাহীন উল্লাসে মেতেছেন তারা। এমন দিনে শিক্ষক আর অভিভাবকের পরিশ্রমকেই বেশি এগিয়ে রাখছেন শিক্ষার্থীরা, জানিয়েছেন নতুন স্বপ্নের কথা। এবার অনেক কড়াকড়ির মাঝখানে পরীক্ষা হয়েছে, তার মধ্যে এমন মানে জিপিএ 5 পাওয়াটা তো খুবই টাফ একটা বিষয়, এই জন্য মানে খুশি আর প্রকাশ করা যাচ্ছে না। ক্লাসের অনেকেই ছিল যারা ঠিক মতো পড়েনি, তারাও দেখা যাচ্ছে প্লাস পেয়েছে, আমরা পেলাম না, এটা আসলে লাকের উপর ডিপেন্ড করে। এবারে দেশের বাইরে 7টি কেন্দ্রে 285 জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে 263 জন। রাশেদ লিমন, সময় সংবাদ। এর মধ্যে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন স্ব শিক্ষা প্রতিষ্ঠানে। এই মুহূর্তে রাজধানীর বেকার নিসানুন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, অন্যান্য কলেজের মতো রাজধানীর ভিকারুননিসা স্কুলেও এখন থেকে ঠিক 25 মিনিট আগে এখানকার ফলাফল প্রকাশিত হয়েছে এবং আমরা তখন থেকেই দেখছি এই স্কুলের যে প্রাঙ্গণ, এই কলেজের প্রাঙ্গণ কিন্তু বাদ ভাঙা উচ্ছ্বাসে ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাস জুড়ে উচ্ছ্বাস। এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরপরে আমি যদি একটু দেখাই আপনাকে, এই পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু এখন এখানে দেখছেন একটি বোর্ডে যারা পরীক্ষার্থী রয়েছিল বা পরীক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু এই বোর্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যে ফলাফল সেটি দেখবার চেষ্টা করছেন। ফলাফল প্রকাশিত হবার পরে আমরা এখানকার যারা পরীক্ষার্থী ছিল, অর্থাৎ আজ যারা ফলাফল পেয়েছে তাদের সাথেও কথা বলেছি, তাদের যারা অভিভাবক রয়েছে তাদের সাথেও কথা বলেছি। এখানে কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি, যেমন অনেকেই বলেছে যে ফলাফল প্রত্যাশিত হয়েছে, আবার ঠিক একইভাবে অনেক শিক্ষার্থী বলেছে যে তারা যে ফলাফল প্রত্যাশা করেছিলেন সেটি তারা পাননি। এই কারণে আমরা দেখেছি অনেকে কিন্তু রেজাল্ট দেখার পরে, ফলাফল পাওয়ার পরে আসলে আবেগে কেঁদে ফেলেছেন, অনেকেই তাদের যে চোখের পানি সেটিও কিন্তু ধরে রাখতে পারেনি। ঠিক একইভাবে যদি আমরা একটু আমার বাম পাশে সামনের দিকে দেখাই, এখানে কিন্তু আপনি দেখবেন যে ঢোলের তালে তালে কিন্তু এখানে আনন্দে উৎসবে মাতোয়ারা হও এখন এই মুহূর্তে ভিকারুননিসা স্কুলের। শুধু যে পরীক্ষার্থী তারাই না, কিন্তু তাদের যারা জুনিয়র যারা রয়েছে, তাদের যারা ছোট শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আনন্দ উৎসবে শরিক হয়েছে। আপনি দেখছেন এখানে কিন্তু এই মুহূর্তে ভি চিহ্ন প্রকাশ করে পরীক্ষার্থীরা তাদের যে ফলাফল পাওয়ার যে আনন্দ, ভালো ফলাফল পাওয়ার যে আনন্দ সেটি কিন্তু তারা প্রকাশ করছে। আপনি ঠিক এখানেও দেখছেন এখানে কিন্তু অনেক শিক্ষার্থী নিশ্চয়ই এরাও ভালো ফলাফল করেছে, তারাও কিন্তু এখানে আনন্দ উৎসব প্রকাশ করছে। আপনি দেখছেন আসলে এটি কিন্তু সারা 12 বছর ধরে যে একজন শিক্ষার্থী কষ্ট করে পড়াশোনা করেছে নিশ্চয়ই একটি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্যই করেছে। তো সেই যখন কাঙ্ক্ষিত ফলাফলটি একজন শিক্ষার্থী পেয়ে যান, বিশেষ করে এখন যে ভালো ফলাফলের মানদণ্ড বলা হয় A+, GPA 5, সেটি যখন পেয়ে যান, বেশিরভাগ
তখন কিন্তু বেশ আনন্দ বা উৎফুল্ল হয়েই থাকেন। তো সেটা কিন্তু আমরা এই মুহূর্তে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে দেখছি। আপনি দেখছেন এখানে কিন্তু গণমাধ্যমের যে যারা সাংবাদিক রয়েছে বা ক্যামেরা পার্সন তাদের সামনে কিন্তু এসে আনন্দ উৎসাহ বা উদ্দীপনা সেটি কিন্তু এখানে তারা প্রকাশ করছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু তাদের যে কলেজ সে কলেজের নাম ধরে এখানে আনন্দ উৎসব প্রকাশ করছে, স্লোগান দিচ্ছে। তো সামগ্রিকভাবে কিন্তু এক কথায় বলা যায় আজ যে ফলাফল প্রকাশিত হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে পুরো দেশের 66.64% ছাত্রছাত্রী পাশ করেছে এই ফলাফলে। তো আমরা আসলে যদি একটু আপনাকে দেখাতে চাই যে এখানকার যারা রয়েছে, তো একটু অনুভূতি জানতে চাই। তুমি তো আজ পরীক্ষা দিয়েছো, এখান থেকে ফলাফল কি হয়েছে এবং এই যে কি ফলাফল হলো এবং কাদের অবদান রয়েছে এটা আমাদেরকে জানাবে। এইচএসসি পরীক্ষার ফলাফলের পর শিক্ষার্থীদের আনন্দ উদযাপনের সবশেষ খবর জানাতে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মাহমুদ রাকিব। প্রশ্নপত্র ফাঁস বন্ধ হওয়ায় এবার পাশের হার কমেছে বলে মনে করছেন শিক্ষাবিদরা, তবে এতে বিচলিত হওয়ার কিছু নেই। সার্বিকভাবে এবারের এইচএসসির ফলাফল সন্তোষজনক বলে মনে করেন তারা। এবার এইচএসসি পরীক্ষাটি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থেকে মুক্ত। আমরা অবশ্যই বোর্ড কর্তৃপক্ষ, সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানাই এরকম প্রশ্নপত্র ফাঁসির একটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। আশা করি আগামীতেও এই সফলতা আমরা ধরে রাখতে পারব। আমাদের পাশের আর কম হয়েছে, এতে বিচলিত হওয়ার আসলে কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এবছর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল বলেই প্রশ্ন ফাঁস রোধ করা গেছে। আগামীতেও পরীক্ষার এমন পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেছেন দীর্ঘদিন ধরে পরীক্ষা না নিয়ে পরীক্ষা গ্রহণের সময়সীমা কমানোর বিষয়ে মনোযোগী হতে হবে শিক্ষা সংশ্লিষ্টদের। সকালে গণভবনে এবছরের এইচএসসি পরীক্ষার ফল হস্তান্তরের সময় একথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন ভালো ফল প্রশ্ন ফাঁস করে নয়, বরং তা অর্জন করতে হবে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে। এবারও নির্ধারিত সময় অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার 55 দিনের মাথায় ফল পেল উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার পথে পা বাড়ানো শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর কাছে। এরপর একে একে 8টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল তুলে দেন সরকার প্রধানের কাছে। ফল প্রকাশ অনুষ্ঠানে এবছরের এইচএসসি পরীক্ষার ফলের বিস্তারিত প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান এবছর মোট পাশের হার 66.64%, যেখানে জিপিএ 5 পেয়েছে 29,262 জন। শিক্ষামন্ত্রী বলেন পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তি দুটোই কমেছে গেলবারের তুলনায়। এ সময় প্রধানমন্ত্রী বলেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেই প্রশ্ন ফাঁসের কলঙ্ক ছাড়াই অনুষ্ঠিত হয়েছে এবারের পরীক্ষা। একটা বদনাম হতো যে প্রশ্নপত্র ফাঁস, ডিজিটালে যেমন সুফলও আছে মাঝে মাঝে কিছু কুফলও এসে যায়। এবারে যে পদ্ধতিটা নেওয়া হয়েছে সেটা খুবই চমৎকার, যে আধা ঘন্টা আগে শিক্ষার্থীরা চলে যাবে পরীক্ষা হলে, কোন সেটটা নেওয়া হবে সেটা মাত্র 25 মিনিট আগে জানানো হয় এবং তার ফলে এই নকল বন্ধ হয়েছে। কারণ নকল করবে কেন, আমাদের ছেলেমেয়েরা একটু পড়াশোনা
করলেই তো ভালো রেজাল্ট করতে পারি। শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের পথ ছেড়ে পাঠাভ্যাসে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অসঙ্গতি ও প্রশ্ন ফাঁসের মতো ব্যাধি ঠেকাতে কমাতে হবে পরীক্ষা গ্রহণের সময়সীমা। রেজাল্ট দিতেও আপনারা এত সময় নিলেন না, কিন্তু পরীক্ষা নিতে যত বেশি সময় দিয়েছেন সেখানে কীভাবে পরীক্ষার সময়টা কমিয়ে আনা যায়? আর পরীক্ষার সময়টা যদি কমিয়ে আনা যায় তাহলে দেখবেন যে নানা রকম বিভিন্ন যে কথাবার্তা বলা, রিউমার ছড়ানো, নানা ধরনের কথা প্রচার করা, এগুলো কিন্তু কমে আসবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করেন নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে। সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তুত হতে হবে আগামীর বাংলাদেশের জন্য। দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেম হলে অবশ্যই আত্মবিশ্বাস জাগ্রত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ।